나한테 과일이 줘 보세요. 과일이 줘 보세요. 에이바스타지. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস। আর একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। তো আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি তো একদম ভালো আছি, সঙ্গে আমার ছেলেও ভালো আছে। আজকে একদম রেডি হয়ে নিয়েছি। তো কোথায় যাওয়ার জন্য বলো তো? তপনে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। তো কেন যাচ্ছি চলো সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কেন যাচ্ছি তোমরা তো অবশ্যই বুঝেই যাবে কী জন্য যাচ্ছি। আর একদম আমি একা না, আমি মা বেটু আমরা তিনজন মিলে যাচ্ছি। তো আমার বেটু একদম সেজে গুজে রেডি হয়ে নিয়েছে, ও দেখছে আমাকে ওখান থেকে। আর আমি একদম এখন যাবো, তাহলেই একদম টোটোতে করে যাব আমরা, কারণ বাবা যাচ্ছে না। বাবা গেলে হয়তো বাইকে যাওয়া হতো, কিন্তু টোটোতে যাব আমরা তিনজন মিলে। আর আজকেই আবার আসবো, মানে আমরা যাচ্ছি আসলে বাজার করতে। তো চলো তোমরা আমার ফুল ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর আমি তোমাদের ফুল ব্লগটাই তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? চলো সবার আগে দেখো আমার বেটু কী করছে। কোথায় যাচ্ছ? আমি বেটা কোথায় যাচ্ছ তুমি? দেখো এই পাশটায় ব্যাগ নিবে, তুমি সেই যাচ্ছে আজকে। কোথায় যাবে তুমি? কোথায় যাবে বলো? তপনে যাব বলছে না, কোথায় যাবে বলো? কোথায়? তপনে। ও বাবা, এখন যাবো। আর তার আগে দেখো আমার বেটু বাইকে চড়ে বসে গেছে, তো আর কিছুতেই নামতে চাচ্ছে না। আর আমার বাবাও একটু কোথাও যাবে, তো সেই জন্য এই যে বাবা রেডি হয়ে গেছে। আর বাবা তো একাই যাবে বাইক নিয়ে, আর বেটু তো পিছু ধরে আর কি, বাইক বের করলে ও পিছু ধরে এরকমটা। তো সেই জন্য এই যে আমরা আগে যাচ্ছি টোটোতে করে, আর টোটোতে এই যে বসে গেছি, আর এই পাশটায় বেটুকে নিয়ে নেব। তো বাবা তাল তুল দিয়ে বলছে যে যাও তোমরা, আমি যাচ্ছি বলে বাবা চলে গেল, না হলে বেটু একদম পিছু ধরছিল বাবার, যে ও যাবে বাবার সঙ্গে। তো যাই হোক, আমরা এখন কিন্তু টোটোতে বসে গেছি, আর এখন যাবো। আর এই দিকে দেখো আমার বেটু একটু হাই বলে দিল, মানে বেটু কিন্তু জানে না যে বাবা যাবে না আমাদের সঙ্গে। তো যাই হোক, তারপর এই যে আমাদের তপনে যাওয়ার আগে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা পার হলাম, আর এখন কিছু দূর গেলেই আর পৌঁছে যাব তপনে। তো যাই হোক, এদে বেটু আবার তোমাদের সামনে হাই বলে দিল। আর আমার বেটু না খুব সুন্দর ছড়া বলতে পারে। তো তারপরে ফাইনালি চলে আসলাম, আর আসার পরে দেখো এই যে দোকানে, সবার আগে কাপড়ের দোকানে। তো এই পাশটায় একটা চেনা পরিচিত দোকান, কাকু বলে ডাকি, তো সেখানে আগে আসলাম। তো এখানে চলো কি দেখছি আগে দেখি তোমাদেরকে, তারপরে বলছি। তো এই পাশটা দেখো আমি শাড়ি নিব। তো এইখানে শাড়ি দেখছিলাম, ভালোই লাগছিল না শাড়িগুলো, মানে কেন যে ভালো লাগছিল না দেখতে পাচ্ছ, আমি যেরকম চাইছিলাম সেরকমটা হচ্ছিল না। তো তারপরে অন্য একটা দোকানে চলে আসলাম। তো এই দোকানটাতে আবার লোক ছিল না, মানে যে টাইমে এসেছি সেই টাইমে সবাই খেতে গেছে, তো সেই জন্য একটু দেরি হচ্ছে, আমরা বসেই আছি। আর এই পাশটায় আবার বেটু ঘুমিয়ে গেছে, তো সেই জন্য বলছি ঠিক আছে আমরা একটু ওয়েট করছি, তোমরা খাওয়া দাওয়া করে আসো। তো সেই জন্য লোকগুলো খাওয়া দাওয়া করে তারপরে আসবে, আর তারপরে আমাদেরকে দেখাবে। তো যাই হোক চলো, তারপরে দেখো এই যে দোকানটা কিন্তু অনেক বড় সড়ো দোকান, তো এখানে এসেছি হয়তো এখানে পেয়ে যাব। তো যাই হোক চলো, তারপরে এই যে দেখো সুন্দর সুন্দর কালেকশান বের করছে, কিন্তু এগুলো চয়েস হচ্ছে না, মানে আমি যেরকমটা নেব সেরকমটা পাচ্ছিলাম না। তো তারপরে পেয়ে গেলাম খোঁজার পরে, আর তারপরে চলে আসলাম জুতোর দোকানে। তো এই যে এখানে অনেক রকমের জুতো আছে, তো এই জেঠুটার দোকানেই বেশিরভাগ আসা পড়ে জুতো নেওয়ার জন্য। তো এখন জুতো নেওয়ার পরে সোজা চলে গেছে যে কসমেটিকের দোকানে। তো এখানে কিছু নেওয়ার ছিল, তার আগে সবার আগে আইব্রো একটা নেওয়ার ছিল, মানে শেষ হয়ে গেছে কিছুদিন থেকে নিতে চাইছি, নেওয়াই হচ্ছে না। তো আজকে এসেছি একদম সব কিছুই নিয়ে যাব এরকম ভেবে এসেছি। তো যাই হোক, তারপরে কিন্তু আমি এখানে কানের যে বলে না বালা বলে কানবালা, তো সেগুলো নেওয়ার ইচ্ছে ছিল, কারণ কী জন্য এত কিছু বাজার করছি তোমাদেরকে বলাই হয়নি। তো যাই হোক, আগে দেখো এই যে কানবালার ডিজাইনটা কেমন লাগছে, খুব বড় একদম, মানে আমি যেরকমটা চাচ্ছিলাম সেরকম পাচ্ছিলাম না। তো এরকম নিলে তো আমার মুখে মানাবে না, তাই না? কারণ আমার মুখটা একটু ছোটো, তো পেলাম না, তারপরে তো নিলাম না কানবালা। আর তারপরে এই যে বাড়ি যাওয়ার জন্য একদম বসে গেছি টোটোর মধ্যে, আর এই পাশটায় দেখো আমার বেটু,
আমার বেটু একটা বাসি পেয়েছে, মানে একটা খাবার জিনিসের মধ্যে বাসি ছিল, সেই বাসিটা নিয়ে ব্যস্ত। রাস্তায় আছি, কখন যে যাব বাড়িতে, আর সন্ধ্যা লেগে যাচ্ছে, আর বাড়িতে গিয়ে আবার আমাকে ব্লাউজ কাটিং করতে যেতে হবে, নাহলে তো সময় নেই। আর কয়দিন পরেই তো, মানে কি বলবো, পরে বলবো কি কয়দিন পরে, যাই হোক। কিন্তু আমার হচ্ছে যে আমরা এখন যাচ্ছি, দেখো এই যে আমার বেটু আছে, সবার আগে যাব ব্লাউজ কাটিং করতে বললাম তো, যাই হোক পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে, আমি আগে বাড়ি যাই। দিদির দোকানে ফাইনালি চলে এসেছি, আর এই যে দিদি একটু সবাইকে হাই বলে দিচ্ছে। তো এই দিদি কিন্তু খুব সুন্দর ব্লাউজ সেলাই করে, আর এই পাশটা এই যে দিদির কাস্টমার, আরও মানে আমরা সবাই মিলে বসে থেকে একটু আড্ডা করছিলাম, তারপরে মানে সব কিছু মাপ দিলাম যে ব্লাউজ কাটিং করব সেটা। তো এই পাশটায় আমার বেটুকে নিয়ে এসেছি সঙ্গে করে, তো খুব সুন্দর ডিজাইন বানায় কিন্তু দিদি। তো যাই হোক, তারপরে চলে এসেছি সোজা এই যে ভাকার দোকানে, মানে আমাদের বাজারে নতুন ভাকার দোকান বসেছে, মানে এখন তো ঠান্ডা, আর ঠান্ডার টাইমে কিন্তু এই পিঠেটা খাওয়া হয়, তো এটা দোকান বসে গেছে। আর বেটু দেখতে পেয়ে সোজা বলছে মা খাবো, তো আমি বলছি চলো তাহলে। তো দেখো এই পাশটায় বেটু কিন্তু বসে আছে খাবার জন্য, ওকে বলছি আমি, বেটু তুমি খাবে, থাক খাইও না চলো বাড়ি যাবো, বলছে না আমি খেয়ে যাব, এরকম বলছে। তো যাই হোক, ওর সঙ্গে মজা করলাম, তারপরে ওকে নিয়ে এখন ভাকা নিয়ে সোজা বাড়ি যাব, এখানে আর খাবো না। তো বাড়িতে এসে এই যে ভাকা পিঠে নিয়ে আসা হয়েছে, তো ও খেতে চাইলো, আর সঙ্গে আমিও একটা খাবো। যাই হোক, তারপরে এই যে চাউমিন নিয়ে আসা হয়েছে, তো বেটুকে এখন খাওয়াবো, আর খাওয়ানোর পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বেটুকে খাওয়ানোর পরে এখন সোজা রান্না করতে হবে, মা বললো যে আমাকে রান্না করতে, তো তার মধ্যে আবার বেটুর পছন্দের মাছ নিয়ে এসেছে, তো সেই মাছটাই রান্না করব। তো চলো কী মাছ নিয়ে এসেছে তোমাদেরকে দেখায়, যেটা আমার বেটু সবথেকে পছন্দের মাছ। এটা হলো পাঙ্গাস মাছ, দেখো এই পাঙ্গাস মাছটা না আমার বেটু খেতে খুব পছন্দ করে, আর এটা না একদম মাংসর মতো করে রান্না করব, মানে ওই রকম করে রান্না করলে না তোমরাও মানে খেতে চাইবে বারবার করে। তো যাই হোক, তোমরাও ট্রাই করবে আমার মতো। তো আমার মাছের তরকারিটা দেখো খুব সুন্দর কালারটা হয়েছে, তো একদম রান্না প্রায় শেষের দিকে, আর এই রান্নাটার পুরো ভিডিও দেখার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলে গিয়ে শর্ট ভিডিওতে দেখে নেবে, ঠিক আছে, তাহলে ফুল রান্নাটা দেখতে পাবে। আর যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি, আর আমার ভিডিও তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ওকে বাই।